আহলে হাদিসের জন্মদাতা কারা মনে রাখবে, ইতিহাস শুনিয়ে দিলাম, ব্রিটিশরা ইংরেজরা তাদেরকে জন্ম দিয়েছে। এরপর আহলে হাদিস নাম, এই আহলে হাদিস নামটা এরা পাইলো কোথায়, আহলে হাদিস নাম পাইলো কোথায়, এটা শুনেন। তাইলে এই আহলে হাদিস নামটা কারা দিয়েছে, ইংরেজরা। এদের জন্মদাতাও ইংরেজ, এদের নামটাও কে দিয়েছে, ইংরেজরা দিয়েছে। এটা হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মিথ্যা কথা। আহলে হাদিস যদি ইংরেজের জামানায় পয়দা হয় তাহলে সুনান তিরমিজি হাদিস নম্বর 2192 এবং 2229 তাইফে মনসুরা ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মদিনী তিনি বলছেন হুম আহালুল হাদিস। তিরমিজিতে আসলো কিভাবে কথা বলেন, তিরমিজিতে আসলো কিভাবে, বরং দেওবন্দি বরলভি ফুরফুরা এই তিনটে সিলসিলা এটা ব্রিটিশদের ইংরেজের জামানায় পয়দা। কোন সময় পয়দা, 1865 পূর্বে আসমানের নিচে কোনো দেওবন্দি বলে কোনো মাদ্রাসা ছিল না, দেওবন্দি কোনো সিলসিলা ছিল না। 1865 আগে দুনিয়াতে দেওবন্দিদের নামে কোনো মাদ্রাসা তো দূরের কথা, কোনো পায়খানা ঘরও ছিল না। কথা বুঝতে পারছেন ভাইজান, বেরলভি বলে 1856 পরে বেরলভি রেজভি বলে কোনো ফিরকা ছিল না, এটা 1855-56 পরেই ইংরেজদের সময়ে এইগুলো তৈরি করা হয়েছে। এই জন্য তো যখন দারুল উলুম দেওবন্দ 100 বছর পূর্তি হলো, মানে 100 বছর পূর্ণ হলো, ওলেমাই দেওবন্দ সেই সময়তে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধীকে দাওয়াত দিয়েছিল এবং তার প্রশংসায় হুজুরগুলো অনেক বড় বড় কথা বলেছিল। কায় ইন্দিরা গান্ধীকে দাওয়াত দিয়েছিল দারুল উলুম দেওবন্দে। বারবার আমাদেরকে বলেন ইংরেজদের দালাল, ইংরেজদের দালাল, ইংরেজদের দালালি কারা করেছে, যদি কিতাব করে তাদের বই থেকে দেখে যে দেখাতে শুরু করে দিই মুখ লোকানোর জায়গা পাবে না। এটা দুর্ভাগ্য শুধুমাত্র আহলেসদের আলেম বা আহলেসদের, যে আহলে হাদিস বাংলাদেশে উর্দু এখন আর পড়ে না। কথা বুঝতে পারছেন, উর্দু ফার্সি তারা আর পড়ে না। আর দেওবন্দি বেরলভিদের ইতিহাস জানার জন্য উর্দু ফার্সি যদি জানতেন, উর্দু ফার্সি যদি কিতাবগুলো পড়তেন, তাহলে এদের চরিত্র, এদের চেহারা ঝকঝক করে দেখানো যেত। এর ইতিহাস প্রমাণ আছে, হাজার হাজার ইতিহাস প্রমাণ আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সিপাহী বিদ্রোহ 1857 সালে গোটা যুদ্ধটাই জিহাদটাই আহলেস ওলামারা করেছে, একজন দেওবন্দি একজন বেরলভি, কাদের ফতোয়া মজুদ নাই। এটা আমি এমনি বলছি না, আমার কথা কাট করে দেখা কেউ কারো হিম্মত থাকলে। 1857 সালে শ্যামলী যুদ্ধে একজন হানাফি দেওবন্দি বেরলভি ফুরফুরা এনাথপুরি জৈনপুরি রাজারবাগি মাঝবানি ফুলতলি দেওয়ানবাগি আটরশি একজনে ফতোয়া দেখা যে 1857-এর শ্যামলের যুদ্ধে কোন দেবন্দি হানাফেরা ফতোয়া দিয়েছিল জিয়াদ ফরজ কেউ দেয়নি, আহলে হাদিসরা প্রথম ফতোয়া দিয়েছে এবং যুদ্ধ আহলে হাদিসরাই করেছে। তুমি তো আজকে উঠে এসেছো, আরে আহলে হাদিস আজকের নয়, ভারত উপমহাদেশকে যারা ইংরেজদের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে, যারা ভারত উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা জিহাদ করে ভারতকে স্বাধীন করেছিল, তারা প্রথম কাতার যারা ছিল তারা আহলে হাদিস ওলামারা। আরে এই জন্য আমাদের কোনো ইতিহাসের বই দরকার নেই। তুমি তো খুব কওমি মাদ্রাসা কওমি হুজুরদের খুব প্রশংসা করো, কওমিদের লেখা বই আছে যদি পড়তে পারো পড়ে নিও, ওলেমাই হিন্দ কা শানদার মাঝি উর্দু কিতাব ভারতের দেওবন্দি হুজুররা লিখেছে, দ্বিতীয় খণ্ডে 420 পৃষ্ঠা লিখে রেখেছে যে ওলেমাই হিন্দ কা শানদার মাঝিতে যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যারা ফতোয়া দিয়েছিল তাহলে প্রথম সারিতে যে 30 জনের নাম আছে প্রথম নামটাই আহলেস আলেমদেরই আছে। আর সেই সময় কওমি হুজুরা তারা ফতোয়া কি দিয়েছিল, সেই সময় রশিদ আহমেদ গাঙ্গুই পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছে, আশরাফ আলী থানভি পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছিল সেই সময়তে যে না এখন ভারতবর্ষে অবস্থায় আমাদের জন্য জিহাদ করা এটা ফরজ নয়, জিহাদ করা যাবে না, তারাই ফতোয়া দিয়েছে। মানে তারা এক ধাপ এগিয়ে গিয়ে আরো কথা লিখেছে যে লড়াই কারকে কে ফায়দা খিজির কে তো হাম আংরেজকে সামনে পা রাহা হুম, ওনারা বলেছিলেন যে লড়াই করে কি লাভ, আরে খিজিরকে তো ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি। কত কি বুঝতে পারছেন না, এটা কওমিদের ফতোয়া ছিল। আহলে হাদিসরা, আহলে হাদিসরা কাদিয়ানীদের বিরুদ্ধে এত লেখালেখি করেছে, কাদিয়ানীদের কথা আসলেই প্রথম যার নাম চলে সে তার নাম কি, কাজী সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, তার লেখনী তার বাহাস তার মুনাজারা গোটা বিশ্বের মানুষ এক নামে চেনে। এটা কোনো তোমার ঘরের মানুষ না, এরা হচ্ছে স্বঘোষিত, একদম ঘোষিত, বুক ফুলে বলতো আমরা আহলে হাদিস, আমরা আহলে হাদিস। আর আহলে হাদিসের মানহাজের উপরে তুমি থুতু নিক্ষেপ করো, আমার ইতিহাসেরই অনার্স করা আছে,
তাই ইতিহাস যদি আমরা খুলে যদি বলতে শুরু করি একদম নাঙ্গা হয়ে যাবে। কিন্তু শুধু বলতে চায় না এই জন্যই, কারণ আমাদের আলোচনাগুলো এখন ইউটিউবে যাবে, যখন আমি তাদের বিরুদ্ধে ইতিহাস খুলে খুলে দেখাবো তখন ভারতের কিছু অমুসলিম মিডিয়াগুলো আছে আমার ভিডিও কাট করে নেবে। তারা বলে দেখো দেখো আমরা বলি না যে মুসলমানরা ভারতের শত্রু, এই দেখো 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 এই হুজুরটাই বলছে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বেরলবি মাদ্রাসার ইংরেজদের পক্ষে ছিল, এটা তখন কাট করে মিডিয়া দেখাবে, আমার কমে তখন ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা বলতে চাই না এই কথাগুলো।